Hi guys, welcome back to our channel Jewel Family. আজকে দেখো ক্রিসমাস এর নেক্সট ডে আর আমরা এখন যাচ্ছি বিচে। মাম্মি এখন কি খুঁজতে বসেছে জানি না, আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো নিচে যাই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5টা, দেখো আমরা বেরিয়ে পড়েছি বিচে যাব বলে। সানডে আজকে একটুখানি নিচ থেকে ঘুরে আসি, আর আজকে বিচে যাচ্ছি, অনেকদিন বিচে ঘুরতে যাইনি, তো চলো আমি তো বিচে ঘুরতে যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরকেও বিচে ঘোরাবো, একটু দেখাবো, তো তোমরাও দেখতে থাকো, তো তোমাদেরও ভালো লাগবে। তো চলো, 5টা অলরেডি বেজে গেছে, লেট হয়ে গেছে, বিচে গেলে একটু তাড়াতাড়ি গেলেই ভালো হয়, নাহলে সন্ধ্যা হয়ে গেলে কিছু দেখতে পাওয়া যাবে না। তো চলো বেরিয়ে পড়েছি, নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আর রোডেতে যেতে যেতে তোমাদেরকে তো দেখা হয়, আর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখো, রেডি হয়ে গেছি, এটা জামাটা পরেছি, নিচে পায়েল রকম চলে গেছে, আমাদেরও রেডি হয়ে গেছে, তো চলো। হ্যাঁ দেখো, বেরিয়ে পড়েছি সবাই আমরা বিচে যাবো বলে ঘুরতে, স্বরূপা আমরা সব একসাথেই যাচ্ছি। হ্যাঁ ওই তাই, গ্রুপ আমাদের আছে না। হ্যাঁ দেখো, পায়েলে সবাই বেরিয়ে পড়েছে। হাই বলো স্বরূপা, হাই বলো, হাই। তো চলো বিচে গিয়ে তোমাদেরকে আবার সব দেখাবো, ঘোরাবো। হ্যাঁ দেখো, বেরিয়ে পড়েছি আমরা, পায়েলের পায়েল স্কুটি করে নিয়ে যাচ্ছে, যাচ্ছি এখন ঘুরতে, গেলে সবারই ভালো লাগে তাই না। দেখো আমি ভিডিও করছি, একটু ঘুরেই যাবো। হ্যাঁ দেখো, যাচ্ছি এখন গাড়ি করে, পায়েল আমাকে নিয়েছে, আর পায়েলের পাপা পারুপমকে নিয়েছে, আর আমার এখানে আছে। আমাদেরকে নামিয়ে দিয়েছে, দিয়ে দেখো পেট্রোল পাম্পে গেছে, পেট্রোল ভরছে। হ্যাঁ দেখো, পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গেছে সব, পায়েলে তোর পাপাতে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এ দেখো আমরা এখন যাচ্ছি, আর কত বাংলো দেখো এখানে, একদম সুন্দর সুন্দর বাংলো, আর পুরো গ্রামের মতো সিন। আর দেখো কত সুন্দর সাজিয়েছে এখানটায়, আর আর যত এখানে আছে সব খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টানেরা, আর গাছপালা পুরো চতুর্দিকে ভর্তি, পুরো গ্রামের একদম অনুভবটা পাবো আমরা যাচ্ছি, যে এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা ভাব। আর দেখো কত সুন্দর বাংলাগুলো সাজিয়েছে, এগুলো রাত্রির টাইমে এলে আর লাইটিং থাকবে তোমাদেরকে তখন আরও ভালো লাগবে, কত সুন্দর দেখো। এ দেখো এখানে একটাও কিন্তু বিল্ডিং পাবে না, সব বাংলো। আর দেখো মা সাইডে সব মাঠ আছে, মাঠের মধ্যে সব কিছু সবজি বসানো আছে, ফসল। এ দেখো এই বড়ো বাংলোটা দেখো, কত সুন্দর বাংলোটা, এটা রাত্রির দিকে লাইটিংয়ে খুব ভালো লাগে তখন। আর দেখো, আর এখানে গাছপালা প্রচুর আছে, আর এখানটা এই জায়গাটার নাম হচ্ছে বাগলি, বাগলিতে আমরা চলে এসেছি, এর আগেই হচ্ছে আমাদের কলম বীজ পড়বে, তো চলো তোমাদেরকে দেখাতে যাচ্ছি, সব কিছু দেখতে পাবে। এই দেখো আমরা এখন যাচ্ছি কলম বীজের কাছে, প্রায় চলেই এসেছি, আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে এখান থেকে, একদম এরা মনে হচ্ছে আমাদের সাথে যাচ্ছে, সূর্যটা পুরো লাল হয়ে গেছে একদম, দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এরপরে একটা বীচ আসছে, দেখো ব্রিজে উঠছি আমরা। হ্যাঁ দেখো, ব্রিজ থেকে একটু জল দেখা যাচ্ছে, জয়নগরের ব্রিজ। দেখো বীচ থেকে সূর্যটা তো আরও সুন্দর লাগছে, ভালোই বড় বীচটা আছে। এই দেখো ব্রিজের থেকে এবার নেমে পড়লাম আমরা, এরকম নেমে পড়লাম, আর দু সাইডে গাছ, সূর্য দেখা যাচ্ছে, জাস্ট দৃশ্যটা অসম লাগছে একদম, খুব সুন্দর। আর এখানে ছোটো ছোটো, এখানে বেশি বাংলো নেই শুধু। দেখো বিচে চলে এসেছি, বিচ থেকে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, দেখো চলে এসেছি বিচে, চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখো আজকে বিচে কত ভিড় আছে দেখো, খালি প্রচুর লোক আজকে, কেন কালকে 26শে জানুয়ারি হয়েছে, আর জন্য আজ 25শে ডিসেম্বর, 26শে জানুয়ারি খালি। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, দেখো খালি কত লোক, ওইখানে পাবলিক বেশি ছিল, আমরা একটু খালি খালিতে দাঁড়াবো, এত রোদ, এত লোকের এতে ভিড়েতে যাবো না। ওইদিকে জলটা একটু কাছে ছিল, ওইদিকে জলটা দূরে, কাছে কাছে, কোথায় দূরে। দেখো ওরা এখন আসছে,
কত লোক দেখো খালি প্রচুর লোক তো ফাইনালি আমরা এতে চলে এসেছি পিছে চলে এসেছি দেখো সবাই মিলে নেমে পড়েছি এখানে দাঁড়িয়ে আছি অনেকদিন থেকে ভাবছিলাম যে পিছেতে আসব পিছেতে আসব এসেই গেলাম দেখো আজকে প্রচুর লোক আছে কেননা আজকে আছে বলে 25 ডিসেম্বর বলে ভিড় প্রচুর मन भरे गल गो सत्य घर मध्य छिलाम जान कम लग रही रविवार रविवार मन हमने बीचे फायल कम लग रही तुके जलटा देखो कत का एकदम चलो तुम्हारे जलर का एक देखा जलर का खूब सुंदर लगे भलो लगे एकदम बड़ो स्पीड बोट चलते देखो कम जा देखो स्पीड बोट और एखे एक लंच छोटो लंचे जा सबाई मिले प्रचुर ट्राफिक हो गए बस ए पुरो भर्ती एकदम ट्राफिके आज सान्डे ना तेजने तो ट्राफिक हो गए
আসছি এখন পানিপুরি খাবো দিচ্ছে এখানে স্বরূপা পায়েল এখানে পানিপুরি দিতে দিতে বন্ধ করে দিয়েছে এখানে পেঁয়াজ আছে সব দিয়েছে মশলা আর ওখানে ওরা দুজন আয় দেখো বসে আছে সেও পুরি খাবে বলে তো ঘুরে এসে তো কিছু না কিছু খেতেই হবে সেই জন্য পানিপুরির দোকানে বসে পড়েছি বাইরে বসে বসে দেখো আমরা চলে এসেছি এসে জামা পামা সব ছাড়া হয়ে গেছে ছেড়ে নিয়ে হাত পা হাত পা ধুয়ে এখন আমি এসেছি চা খাবো বলে কিচেনে চা করে রেখেছিল আমার হাজবেন্ড চা ও খেয়েছে আমার তারে রেখে দিয়েছে তো এখন আমি চাটা গরম করবো আর খাবো আর বিচেতে গিয়ে খুব এনজয় হলো খুব ভালো লাগলো মনটা মাইন্ডটা মানে বিচের হাওয়া খেয়ে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল একদম আর খুব খুব এনজয় হলো সবাই মিলে আবার গেলাম গিয়ে একটু পানিপুরি খেয়ে এলাম খেয়ে দিয়ে এসে সবে জামা ফামা ছেড়ে এখন চা খাবো চা খেয়ে একটু বসবো তারপরে একটু পরে রুটি করবো রুটি করার আছে আর দুপুরবেলা সবকিছু আছে খালি রুটি করলেই হয়ে যাবে তো চলো এখন চাটা খেয়ে নি কেন দু বিকাল থেকে চা খাওয়া হয়নি চায়ের জন্য মনটা চা চা করছে আগে চাটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার পরে তোমাদের কাছে আসছি আমাদের এখন দেখো সব ডিনার হয়ে গেছে আমরা ডিনার করে বসে আছি এখন বাজে 11:15 তো আমাদের ডিনার অনেকক্ষণই হয়ে গেছে 10:30 হয়ে গেছে তারপরে রকম একটু পড়ছিল আমি একটু ভিডিও এডিটিং করছিলাম তো ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয় না এন্ড করতে হবে আর সব গোপালকে সয়ান দেওয়া হয়ে গেছে দেখো গোপাল ওখানে সয়ান দিয়ে দিয়েছি শুয়ে পড়েছে আমাদের ও আমার হাজবেন্ডও ওখানে শুয়ে পড়েছে আর আমরা এখনো তিনজন বসে আছি হলেতে আমি ভিডিও এডিটিং করছি ওরা পড়াশোনা করছিল আর বিচে গিয়ে কি ভালো লাগলো গো তোমাদেরকে কি বলবো খুব ভালো লেগেছে খুব এনজয় হয়েছে আজকে সানডের দিনটা সকাল থেকে পুরো খুব সুন্দর কেটেছে খুব ভালোভাবে কাটলো আর তোমাদেরকেও বিচটা বিচেতে সব কিছু দেখালাম শেয়ার করতে পারলাম ওইটা আরো বেশি ভালো লাগলো আমরা আমাদের কেননা খ্রিসমাসে যে আমরা যে বিচে গেলাম যেতে যেতে যে বাংলোগুলো করলো ওখানে যে খ্রিসমাসের যে খ্রিস্টানদের যে সব ইয়ে আছে বাংলোগুলো আছে এত সুন্দর সাজিয়েছে ওখানে সব ক্যাথলিক খ্রিস্টান আছে আর কি এত সুন্দর লাইটিং করে সাজিয়েছে সবকিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে এত ভালো লাগছিল দেখতে তাই জন্য আমরা প্রত্যেক বছর এই খ্রিসমাসের পরের দিনকেই আমরা যাই ঘুরতে ওইদিকে বিচের দিকে যাতে ওইগুলো আমরা দেখতে পাই লাইটিং গুলো সব আর কিরম কি সাজিয়েছে করেছে ওইগুলো দেখার জন্য আরো বিশেষ করে আমরা পরের দিনেই যাই তো আগের বছরও গিয়েছিলাম আর তোমাদেরকে ওইগুলো আবার দেখাতে পারলাম আরোই আমাকে আমাদেরকে ভালো লাগলো কিন্তু সামনে সামনে গিয়ে আমরা শুট করতে পারলাম না দূর থেকেই তোমাদেরকে দেখিয়েছি নেক্সট বছর আবার যখন যাব যদি হয় সেরকম সুযোগ তো তোমাদেরকে সামনে থেকে সবকিছু কিরম ওরা সব সাজিয়েছে কিরম সেলিব্রেশন ওরা এ করেছে সব তোমাদেরকে দেখাবো লাইটিং মিটিং সব ভালো করে দেখাবো তো এখন খালি দূর থেকেই শুটিং করেছি দূর থেকেই তোমাদেরকে দেখিয়েছি তো খুবই ভালো লেগেছে আর যখন যাই তখন অতটা কিছু ভালো লাগছিল না কেননা লাইটিং ছিল না আসার সময় যখন সব লাইটিং দেখতে পাচ্ছি তখন আরো ভালো লাগছে যেমন আমাদের দিয়ালি দুর্গাপূজাতে সব লাইটিং থাকে তেমন ওদের এখন এই 25শে ডিসেম্বরেতে এই খ্রিসমাসের সময় ওদের এত সেলিব্রেশন করে অনুষ্ঠান হয় তো লাইটিং ফাইটিং সব লাগায় খুব ভালো লাগে আর বিচেতে প্রচুর ভিড় ছিল কেন এই এখন পিকনিক করার সময় পিকনিকের দিন দিন বলে কেন আবার 1 জানুয়ারিতে 31শে সব প্রচুর ভিড় থাকবে বিচেতে তো আমরা ওই টাইমে অত যাই না বিশেষ করে এই টাইমেই যাই ওই দেখার জন্যই আর ওইখানে পুরো সব খেতিতে মাঠেতে সবকিছু সব ফসল চাষ করেছে সবকিছু তাজা তাজা ভাজি একদম সব ওখানের বেশ ভালো লেগেছে একদম আবার
ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওইখানে, আমাদের এদিকটা অতটা ঠান্ডা থাকে না, কিন্তু এটা একটু গ্রামের সাইড বলে নয় বেশ প্রচুর ঠান্ডা থাকে ওইখানে, বেশ ভালো লাগে আস্তে আস্তে ঠান্ডাটার একদম এনজয় করতে করতে আসি। আর 31-এ তো আরো ঠান্ডা থাকে ওইদিকে, আর পুরো গাছপালা একদম, ওখানে গিয়ে যা মানে এরম মনে হচ্ছে দেশে যাচ্ছি, ভেবে নাও একটাও বিল্ডিং থাকবে না, কিছু নাই, খালি ছোট ছোট ওরম বাংলো থাকে। আর দেখতেও ভালো লাগে, কেন আমাদের এখানে সব গ্যাঞ্জাম বিল্ডিং ফিল্ডিং বেশি থাকে, ওইদিকটা একদম গ্রামের পুরো যে অনুভবটা থাকে ওই অনুভবটা পাই বলে না, তো মাঝে মাঝে যাই ওই অনুভবটা নেওয়ার জন্য। তো খুবই ভালো লাগলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম, তো চলো আবার যখন নেক্সট টাইম যাব তোমাদেরকে দেখাবো। আজকের মতো তো এখানেই ভিডিওটা এন্ড করতে হবে, তো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, সুস্থ থেকো, ভালোবাস, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি এনজয় করো, খুব খুব এনজয় করো, চলো টাটা।